সত্যি শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসে যখন ওই নারী সম্পর্কে কথা বলি। আমি আমি ওনার সম্পর্কে অনেক লেখা পড়েছি, ওনার সম্পর্কে অনেক কথা শুনেছি, সমস্ত কিছু খুঁজে খুঁজে বের করেছি পোর্টাল থেকে। উনি কিন্তু সত্যি শ্রদ্ধার পাত্রী, একজন একজন লড়াকু মহিলা, গীতা LLB। আচ্ছা, উনি তো বাড়ির এক মেয়েটকে বিচার পাইয়ে দিয়েছিলেন, আর তিনি আজ তোমার পাশে রয়েছে, তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার কেউ কিচ্ছু করতে পারবে না, ওকে? আই লাভ ইউ মেহেক, আই লাভ ইউ। আর শোনো, ট্রিটটা কিন্তু এখনো বাকি রইল, পরের দিন জমিয়ে খাবো। হ্যাঁ, কোন এক হাইওয়েতে লং ড্রাইভে গিয়ে সেখানে কোনো ধাবায় বসে জমিয়ে খাবো আর চুটিয়ে প্রেম করবো। কি হলো, এবার একটু হাসো। তাহলে এবার বলো আই লাভ ইউ। না, মানে বলো আই লাভ ইউ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কি কানে হাত চাপা দিচ্ছি, আঙুল দিয়ে দিচ্ছি কানে। কেন তুমি বলো না, বলো না, বলো না, মেহেক বলো না, বলো বলো, আমি শুনবো না, কানে আঙুল দিচ্ছি তো, তুমি বলে ফেলো, বলে ফেলো মেহেক, বলে ফেলো। I love you. Good night. Good night. হয়েছে মেহেক, বলা হয়েছে মেহেক, বলা হয়ে গেছে, বলা হয়ে গেছে। খুব ভালো ছেলে মেহেক, দেখো তুমি খুব সুখী হবে, আমি বলছি তুমি সুখী হবে। আর ও যদি পাশে থাকে না মেহেক, তাহলে কারোর প্রয়োজন পড়বে না। আমার অ্যাডভোকেট গীতা LLB-র প্রয়োজন পড়বে। মানে আমি কৃপানের শাস্তি চাই, তার জন্য আমি তোমার কাছে প্রে করছি, আমি হাত জোর করছি, প্লিজ কৃপানের শাস্তি চাই আমি। দেয়া হবে মেহেক, শাস্তি পাবে, আই প্রমিস। কি হলো, এবার একটু হাসো। তাহলে এবার বলো আই লাভ ইউ। আই লাভ ইউ। গীতা LLB মহাসপ্তাহ 23 থেকে 29 সেপ্টেম্বর বিকেল 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।